সপ্তম পর্ব ছেলেদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আজকে আমি পড়াবো হলো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু। এই সিলেবাসে আছে তোমাদের রেলওয়ে সম্পর্কে, অর্থাৎ রেল রাস্তা রেলওয়ে সম্পর্কে আলোচনা। তো তোমরা বই ইতিমধ্যে তোমরা হয়তো কিনে নিয়েছো, কিংবা অনেকে কিনেও নাই, পুরাতন বই হলেও চলবে, এটা তোমরা একটু কালেকশন করো। তো প্রথমেই আমরা জানবো যে এই রেলওয়েটা কী, তার ইতিহাসটা আমাদের জানতে হবে। মানে যে বইটা তোমরা নিবে সেটা পুরো বইটা হলো আমাদের সিলেবাস। হ্যাঁ, তো প্রথম চ্যাপ্টারটা একটু বলি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যে এর আগেও তোমাদেরকে বলেছি অন্য আগের পূর্বের সেমিস্টারে, যে অনুশীলনের শেষে, অধ্যায়ের শেষে যে অনুশীলনটা আছে, তো অতি সংক্ষিপ্ত একটা ভালো করে পড়বে, তারপরে ব্রড কোশ্চিনে যাবে, তাহলে দেখবে সহজে হয়ে যাবে। তো অতি সংক্ষিপ্ত জানলে তোমার গোটা চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, কঠিন লাগবে না। তো যাই হোক, আমরা প্রথম একটু যেটা রেল পথের সংক্ষিপ্ত ইতিহাস যেটা আছে এটা একটু জানি। যে একটু বলি আমি যে বিজ্ঞানের প্রত্যেকটা, আমরা তার আগে বলে নিই, প্রতিটা দেশ বা এলাকা উন্নয়ন তখনই আমরা বুঝবো যে সেই এলাকার যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। তা আমাদের সড়কপথটা আমরা গত সেমিস্টারে পড়েছি, রেলপথটা আমাদের অনেকটা যথেষ্ট রকমভাবে উন্নয়ন হচ্ছে। তো ওই সমস্ত বর্তমানের যে যুগে যে সমস্ত রেলপথ, সেগুলো আমরাও একটু চোখ কান খোলা রাখবো, জানবো বর্তমান বাস্তবে যে সমস্ত পথগুলা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা আসি আমাদের পড়াই। বিজ্ঞানের প্রত্যেকটা কল্যাণধর্মী আবিষ্কারই মানব সভ্যতাকে ধাপে ধাপে উন্নতির শিখরে নিয়ে গেছে। সপ্তদশ শতাব্দীর ক্রান্তি লগ্নে বাষ্পীয় ইঞ্জিনের যে আবিষ্কার হয়েছে, এইটাই আধুনিকভাবে ওই ধারাটাই চলে আসছে। আমরা সবাই জানি কি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন, কে, জেমস ওয়াট। উনি বাষ্প ইঞ্জিনে আসে, বাট ওটা উনি কিন্তু গাড়ি আবিষ্কার করেননি, পরে এটা ওই বাষ্প ইঞ্জিনের সঙ্গে এটা সংযুক্ত করা হয়। কীভাবে এটাকে কাজে লাগানো যায় এবং মালপত্র বহন করা যায়, মালপত্র যখন বহন করা হবে তখন কী বেগে হবে, তখন গাছের গুড়ি উপর দিয়ে ঘোড়া জন্তু এগুলো দিয়ে টানার ব্যবস্থা করা হলো। আস্তে আস্তে এটা কাঠের উপরে পাত দিয়ে ব্যবস্থা করা হলো, এটা দিনে দিনে এটা তোমার ডেভেলপ হচ্ছে। তো যখন প্রাথমিক ধারণার উপর বসে ভিত্তি করেই বসে আজকের দিনের পাত স্থাপন করা হয়, পাত মানে কাঠের গুঁড়িতে দীর্ঘস্থায়ী হবে না, সেজন্য তার উপরে পাতের ব্যবস্থা করা হলো মানে রেলপথের জন্য। তারপর 1789 সালে পাথরের ব্লকের উপর কাস্ট আয়রন রেল পথ স্থাপন করা হয়, তাহলে বোঝো। তারপর 1804 খ্রিস্টাব্দে ট্রেভিথিক রেলপথের জন্য একজন ব্যক্তি বাষ্পীয় লোকোমোটিভ ডিজাইন নির্মাণ করে, রেলপথের উপর দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রথম কৃতকার্যতা লাভ করেন। তারপর 1811 সালে ইঞ্জিনিয়ার মারে সাহেব কর্তৃক উদ্ভাবিত রক রেল বা কগ রেল পেটেন্ট তার নিয়োগকর্তা মিডলটন কয়লা খনির মালিক ব্লিংকিনশপ সাহেব কর্তৃক গৃহীত হয় এবং একটি ইঞ্জিন নির্মাণ করে মিডলটন হতে ডোভার পর্যন্ত সমতল ভূমিতে স্থাপন করা হয়, এবং ঘন্টায় সেটা 4 মাইল বেগে একটা রেলগাড়িতে 1900 টন মালামাল স্থানান্তর করতে পারবে, সক্ষম হবে, এইভাবে সেটা চালু করা হয়। তারপর আস্তে আস্তে সেটা পর্যায়ক্রমে আমাদের সভ্যতা যত এগিয়ে যাচ্ছে তত আস্তে আস্তে আমরা রেলপথেরও উন্নয়ন হচ্ছে। এখন সে 1840 সালে স্যার ম্যাকডোনাল্ড ইঞ্জিনিয়ার স্টিফেনসনের কর্তৃত্বাধীন একটা বিলেতি কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে কলকাতা এলাহাবাদ রেলপথ নির্মাণ ও চালুকরণ করার জন্য ডাকেন। তারপর 1849 সালে এই বিষয়ে ভারতের সেক্রেটারি অফ স্টেট এবং ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গ্রেট ইস্টার্ন পেনিনসুলার রেলওয়ে কোম্পানির ডাইরেক্টরদের মধ্যে প্রথম চুক্তি সম্পাদিত হয়। তারপর 1850 সালে লর্ড ডালহৌসি, তখন আমাদের বাংলা গোটা ভারতবর্ষ ছিল একসঙ্গে, ডালহৌসির আমলে প্রথম চুক্তির এই কাজ হয়। চুক্তির আওতায় 99 বছরের জন্য এই জমির ইজারা দেওয়া হয়, কোথায়, এই রেলপথের জন্য।
তারপরে আমরা এটা আছে কাছাক 1850 1853 1854 এই যে রেলপথে আস্তে আস্তে উন্নয়ন হতে লাগলো তারপরে এখন আসি আমরা 1947 সালে দেশ ভাগ হয়েছে কত সালে 1947 সালে 1947 সালে দেশ ভাগের সময় আসাম বেঙ্গল রেলওয়ে প্রায় 2706 কিলোমিটার ব্রড গেজ আমাদের রেলপথ আবার কয়টা গেজ অনুযায়ী তিন ভাগে ভাগ করে তাহলে ব্রড গেজ মিটার গেজ ন্যারো গেজ ব্রড গেজ হলো দুই রেলের যে মাঝখান অর্থাৎ আমরা জানি রেল রেল এই দুই রেলের এই মাঝখানে এই মাঝখানের যে ডিস্টেন্স এই ডিস্টেন্স 1.67 মিটার আর যখন দুই এটা হলো ব্রড গেজ আর যখন দুই রেলের মাঝখানে এটা হলো কি এক মিটার এটা হলো মিটার গেজ আর দুই রেলের মাঝখানে যখন কম এক মিটারের কম এক মিটার কম তাহলে এটা কি ন্যারো গেজ এই হলো আমাদের মোটামুটি তোমরা একটু অনেক ফার্স্ট সেমিস্টারে পড়েছো জেনেছো তাহলে পরে কি ব্রড গেজ তারপর কত বললাম 2706 কিলোমিটার তারপর মিটার গেজ 1800 কিলোমিটার আর ন্যারো গেজ 31 কিলোমিটার এই রেলপথ সেই সময় ছিল তোমার সাবেক মানে পূর্ব পাকিস্তান তখন রেলওয়ে গঠিত হয় আর আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে 1971 সালে তখন তোমাদের জন্মই হয় নাই যাই হোক 1971 সালে স্বাধীনতার পর সে পাকিস্তান আমলে বসে পাকিস্তান পূর্ব পাকিস্তান রেলওয়ে 2857 কিলোমিটার রেলপথ বাংলাদেশ রেলওয়ে গঠিত হয় তাহলে এটা মনে রাখবে 1971 সালে স্বাধীনতার পর পূর্ব পাকিস্তান তখন ছিল তা রেলওয়ে রেলপথের দৈর্ঘ্য ছিল কত 2857 কিলোমিটার তা এর মধ্যে ছিল 923 কিলোমিটার ব্রড গেজ 1934 কিলোমিটার মিটার গেজ এবং 1900 না এটা মিটার গেজ ন্যারো গেজ তো অন্য অন্য ন্যারো গেজ মোটামুটি ব্যবহার করা হয় তোমার এই ইন্ডাস্ট্রি এলাকায় তারপরে মিলে কলকারখানায় এই সমস্ত জায়গায় পরে ওয়াগনগুলো এক জায়গা থেকে স্থানান্তর করার জন্য ন্যারো গেজটা ব্যবহার করা হয় তাহলে মিটার গেজ আর ব্রড গেজ আর 1998 সালে আমরা এখন তো জানি কি কি সেতু যমুনা সেতুর উপর দিয়ে এই টাঙ্গাইলের ভোয়াপুর থেকে রেলপথের মধ্যে বাংলাদেশ রেলওয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে সেটা আমরা সবাই ঢাকায় যাই আমরা উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর উপর দিয়ে পার হয়ে রেলওয়ের মাধ্যমে এগুলো মোটামুটি আমাদের ইতিহাস তোমরা ভালো করে পড়ে নিবা তারপর হচ্ছে রেলপথের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলে বিশ্বে সকল দেশে রেলপথ বিদ্যমান রেলপথে পরিবহন ব্যয় উন্নয়ন পরিবহনের চাইতে অনেকটা তুলনামূলক কম একই পরিমাণ ওজন স্থানান্তর অন্য অন্যান্য পরিবহনের তুলনায় রেলপথে কম পরিমাণ শক্তি ব্যয় হয় রেলপথ বিশ্বের সর্ববৃহৎ ব্যবস্থাপনা তারপরে বলছে কি যে রেলপথে চালিত গাড়ির দিক নিয়ন্ত্রণ সহজ স্টিয়ারিংয়ের দরকার পড়ে না মূলত রেলগাড়ির চাকা রেল লাইন হতে চ্যুত হওয়ার সুযোগ খুব কম তবে সবসময় এটা মোটামুটি এনগেজ থাকা লাগে দেখা মেনটেনেন্স করতে হবে দেখতে হবে এগুলো অবশ্যই তার নাহলে তো কোনো জিনিসই আমাদের যোগাযোগ ব্যবস্থা তো থাকবে না তারপরে বিস্তর মালামাল স্থানান্তর করা যায় অনেক বেশি করা যায় নৌপথ বিমানপথের তুলনায় আছে রেলপথ অধিকতর উত্তম বলবো এবং নিরাপদ শহরের সড়কে যখন স্থানান্তরের জন্য অসংখ্য জনতা ভিড় করে বা গিজগিজ করে ঠিক সেই মুহূর্তে রেলগাড়ি একই সাথে বহু সংখ্যক জনতাকে বা জনগণকে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে এই মোটামুটি আমাদের এটা হলো রেলপথের বৈশিষ্ট্য এখন রেলপথের সুবিধা আছে বেশ কয়েকটা যেমন সামাজিক সুবিধা রাজনৈতিক সুবিধা অর্থনৈতিক সুবিধা শিল্প বাণিজ্য সুবিধা এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে পড়লে এখন আসে আমার তুলনা সড়কপথ রেলপথের তুলনা সড়কপথ আমরা জানি সড়ক যে সড়ক বিশ্ব সমতল আর রেলপথ মাটির সড়ক পৃষ্ঠের উপরে স্থাপিত স্লিপারের উপর রেল বসানো হয় তো রেলের রেলপথের কত কয়েকটা উপাদান আছে যেমন রেল যে লোহার আমরা পাতগুলোতে রেল বলা হয় ওইটাকে ঠিক মতো গেজটাকে ধরে রাখার জন্য মাপে যেটা বসা হয় কাঠে সেটাকে বলা হয় স্লিপার আর ওটাকে আবার ভালো মতো মানে সেটিং করে রাখার জন্য সেটা ব্যবহার করা হয় কি ছোটো ছোটো পাথরের টুকরা হ্যাঁ তো এগুলো আমাদের আমাদের রেলপথের মেন উপাদান
এইগুলো তোমরা একটু সড়ক পথে এই পথে অনেকগুলো সুন্দর সুন্দর ইয়ে আছে, পার্থক্য আছে, বাস ট্রাক কার এগুলো সড়কে চলাচল করে, আর একটু শুধু রেলপথ, ক্যারেজ ওয়ে, পেভমেন্ট হলো সড়ক পথ, আর রেলপথ হলো শুধু রেল রেলপৃষ্ঠ। আর সড়ক পথ যানবাহনের ভার পেভমেন্টের মাধ্যমে সাবগ্রেডে পৌঁছে যায়, আর রেলপথে গাড়ির ভার স্লিপারের মধ্যে ব্যালাস্ট, ওই যে পাথরের টুকরোগুলো বলে বলতে বলা হয় ব্যালাস্ট, ব্যালাস্টের স্তর হয় মাটিতে পৌঁছে। এই যেহেতু রেল তো তোমার মানে গাড়িটা হলো অনেক হেভি ওয়েট, সেই জন্য ওটা ঠিকমতো খুবই মাটিতে ভারটা ছড়ায় দেওয়ার কাজে এগুলো ব্যবহার করা হয়। যাই হোক, এগুলো তোমরা একটু পার্থক্যগুলো ভালো মতো করে পড়ে নিও। তারপরে এখন চলে আসে রেলপথ জরিপের উদ্দেশ্য। প্রথমে যেটা করে যেটা পরিদর্শন জরিপ, তারপর প্রাথমিক জরিপ, তারপর অবস্থান জরিপ। পরিদর্শন হলো সবসময় পরিদর্শন, ওই যে এলাকা দিয়ে রেলপথ করা হবে রেলপথ বসানোর পূর্বে সেই অঞ্চলটাকে ভালো মতো জরিপ করা দরকার হয়। যে অঞ্চলে জরিপ কাজ করা হয়নি অঞ্চলে প্রথম ইঞ্জিনিয়ারিং জরিপের নামেই পরিদর্শন মানে করা হবে না, তাহলে সেই ভালো মতো কাজ হবে না। সেই জন্য রেলপথ বসানোর পূর্বে ওই অঞ্চলটাকে ভালো মতো জরিপ করা হবে। এই অঞ্চলের জন্য প্রথম যে কাজটা ইঞ্জিনিয়ারিং কাজ সেটার নামই হলো পরিদর্শন জরিপ। এই জরিপের প্রধানই উদ্দেশ্য হলো জড়িতব্য এলাকা সম্পর্কে জ্ঞান, সম্যক জ্ঞান লাভ করা, জড়িতব্য অঞ্চলের বৈশিষ্ট্য এবং কী কী প্রধান প্রধান অঙ্গগুলো আছে সেগুলো ভালো মতো তথ্য সংগ্রহ করা। তারপরে বলছে কী কী যন্ত্রপাতি সঙ্গে আসছে, যাতে এই রেলপথ তৈরি করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে। যন্ত্রপাতি মোটামুটি লাগবে এমনি লেভেল ঢাল নির্ণয়ের জন্য, প্রিজমেটিক কম্পাস দিক নির্ণয় করার জন্য, আর অ্যানোরয়েড ব্যারোমিটার এলিভেশন জানার জন্য, আর একটা বলছে যে পেডোমিটার দূরত্ব জানার জন্য। এই যন্ত্র কয়টা আমাদের লাগবে। তারপর প্রাথমিক জরিপ, প্রাথমিক জরিপ তো তোমরা আগেই পড়ে জানিয়েছ, তদন্ত জরিপ বা প্রাথমিক জরিপ। হ্যাঁ, পরিদর্শনের উপরে ভিত্তি করে এই প্রাথমিক জরিপটা করবে। তারপর আছে অবস্থান জরিপ, অবস্থানের ভূমিতে কোনো পথের অবস্থান চূড়ান্তভাবে চিহ্নিত করার জন্য অবস্থান জরিপ করা হয়। এটার উদ্দেশ্য হলো প্রাথমিক জরিপের তথ্য প্রাপ্ত তথ্য প্রাপ্ত তথ্য হতে নির্বাচিত ভূমিতে স্থাপিত সর্বাধিক উপযোগী ও সাশ্রয়ী পথটির বিস্তারিত জরিপ করা। তারপর হচ্ছে পথের অবস্থান নকশায় চিহ্নিত করে সরজমিনে ভূমিতে সংস্থাপন করা। এই হলো আমাদের প্রাথমিক জরিপ, প্রাথমিক জরিপ, পরিদর্শন জরিপ, অবস্থানের তিনটা একদম সুন্দরভাবে ছোট ছোটভাবে দেওয়া আছে। তা নতুন রেলপথ লাইন স্থাপনের জন্য আমাদের মানে করণীয় কী, কারণ মানে স্থাপনের কারণটা কী, কারণ হলো কি অবশ্যই কোনো একটা জায়গার যদি ইয়া করা হয় রেলপথ স্থাপন করা হয় সেই দেখতে হবে সেই রেলপথটা সেই জায়গায় প্রয়োজন আছে কি না, জায়গা ঠিক মতো আছে কি না, রুট মানে রুট সার্ভে করা হয়, তারপর খরচের খরচটা দেখতে হয়, তারপর নিরাপত্তা বিনা দুর্ঘটনায় যাত্রী পারাপার হতে পারবে কি না, দ্রুত যাতায়াত করতে হবে পারবে কি না, এই সমস্ত বিষয়গুলো মানে স্থাপনে খেয়াল রাখতে হবে। তারপরে কারণগুলো হলো বিদ্যমান পথের দূরত্ব কমানোর জন্য, কী কারণে এখন আমরা রেলপথে করবো, যে পথে হয়তো ঘুরে যাওয়া হয়েছে রেলপথে দিলে সহজেই হয়ে যাচ্ছে, তাহলে বিদ্যমান দূরত্ব কমানোর জন্য, বন্দরের সাথে অভ্যন্তরের মানে ভিতরের অভ্যন্তরের সাথে যোগাযোগের জন্য, বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য, সামরিক প্রয়োজনের জন্য, প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য, খনিজ সম্পদ মানে প্রাকৃতিক বলতে খনিজ বনজ এগুলো সম্পদগুলোকে, আর অনুন্নত এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা যখনই তখন সেই জায়গার উন্নয়ন হবে। তারপর রেলপথের জন্য পরিদর্শন জরিপের গুরুত্ব অবশ্যই প্রচণ্ড রকমের গুরুত্ব আছে। দুইটা বিন্দুকে রেলপথ দিয়ে যখন সংযোগ করবে অবশ্যই সেই এলাকা মধ্যবর্তী এলাকা পরিদর্শন করে নিতে হবে, না হলে পরে সমস্যা হবে। করে বেশ কয়েকটি বসে পথের প্রস্তাব করা হবে, যেটা সবচেয়ে বেশি কম খরচ লাগবে, কম পরিশ্রম লাগবে সেটাকে গ্রহণ করা হয়। পরিদর্শন ধর্ম জরিপ দুই ধরনের, একটা হলো যানবাহন সংক্রান্ত পরিদর্শন, আর একটা হলো প্রকৌশল সংক্রান্ত পরিদর্শন জরিপ। তারপর রেলপথে প্রাথমিক জরিপ প্রক্রিয়া, যে প্রাথমিক যেগুলো আগেই বলেছি সেটা এটা প্রাথমিক কীভাবে একটু বিস্তারিতভাবে দেওয়া আছে।
এই মোটামুটি তোমরা একটু এগুলো রেলপথে যে চূড়ান্ত অবস্থান পর্যদীপের বিস্তারিত যে বর্ণনা দেওয়া আছে বাংলাদেশের জন্য রেলপথের ভবিষ্যৎ অবশ্যই স্থলপথ পানিপথ আমাদের পথে হলো তিনটা স্থলপথ পানিপথ এবং আকাশপথ স্থলপথের মধ্যে যদি আমরা সড়কপথ আর একটা রেলপথে রেলপথটা যদি খুবই আরামদায়ক এবং মানে কি বলবো এটা নিরাপদে এবং এক স্থান থেকে আরেকটা খুব সহজে সুন্দরভাবে যাওয়া যায় তো যাই হোক এগুলো তোমরা প্রথম চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়বে না পড়লে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে ম্যাডাম পড়ে পড়াই দিল অথচ তোমরা কিছুই পড়লে না তাহলে জানতে পারবে না ঠিক আছে আগামী দিন পরবর্তী অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো